আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে অধ্যায় 8 আলোর প্রতিফলন নিয়ে আলোচনা হচ্ছে। আলোর প্রতিফলন আজকে মোট ক্লাস সংখ্যা হচ্ছে 37 নম্বর ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে। আমাদের আলোচ্য বিষয় বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের আকার সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। এখন এই সৃজনশীল যে প্রশ্ন, সে প্রশ্ন তোমাদের সাথে আমি প্রথমেই আলোচনা করছি। আমাদের যে সৃজনশীল প্রশ্ন এখানে 4, ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের উপরে হয়তো এই অধ্যায়ের উপরে তোমরা 3টি সৃজনশীল প্রশ্ন শেষ করেছ। আজকে 4 নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। ক, প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো। খ, রৈখিক বিবর্তন 2 বলতে কী বোঝো? এরপরে গ ক আছে আর কি, আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দুটার উত্তর আগে করব, তারপরে আমরা আবার উদ্দীপকটা ভালো করে পড়ে গ এবং ঘ এর উত্তর করব। এবং তোমাদের সর্বশেষ দেখো, আজকে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 9। আজকে যে সৃজনশীলটা আলোচনা হবে সেটারই হচ্ছে গ নাম্বার, তোমাদের সৃজনশীল হিসাবে থাকবে, হোমওয়ার্ক হিসাবে থাকবে। তো শিক্ষার্থীরা, এখানে দেখো যে বলা হচ্ছে যে বাস্তব অবাস্তব প্রতিবিম্ব। আমরা জানি যে দর্পণ, গোলীয় দর্পণ 2 রকমের হয়, একটা হচ্ছে উত্তল আর একটা কি অবতল। এখন উত্তল এবং অবতল দর্পণে তোমার বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। এখন যদি বলা যায় উত্তল দর্পণের কথায় আসি, উত্তল দর্পণে সবসময় বস্তুর অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এবং বস্তুর যে আকার সেটা অবশ্যই, প্রতিবিম্বের যে আকারটা সেটা অবশ্যই বস্তুর আকারের তুলনায় কী হবে, ছোট হবে। আমি আবার বলছি, প্রতিবিম্বের যে আকার সেটা বস্তুর আকার তুলনায় সবসময় কি ছোট হবে, কোন দর্পণে বা কোন আয়নায়, সেটা হচ্ছে উত্তল দর্পণ বা উত্তল আয়নায়। আর অবতল দর্পণে তোমাদের এই বস্তুর তুলনায় প্রতিবিম্ব বড় হতে পারে, আবার ছোট হতে পারে। এটা কিন্তু বিবর্ধন, যেটাকে আমরা m দ্বারা প্রকাশ করব, এই বিবর্ধনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কী করতে পারি, প্রকাশ করতে পারি। তো ওই আলোচনা আমি গ হয়ে যে তোমাদের সাথে আলোচনা ডিটেল করব, আমি ক ক আগে আসি। কয়ে বলা হচ্ছে যে প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো। প্রতিফলনের 2টি সূত্র আছে। প্রথম সূত্রটি হচ্ছে এরকম যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। অর্থাৎ যদি একটু চিত্র দেখাই তোমাদের, চিত্র আঁকার প্রয়োজন নাই, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে কি অভিলম্ব। অর্থাৎ এও, ও এ প্রাইম এবং ও এন, এই 3টা জিনিস দেখো, একটা হচ্ছে আপাতত রশ্মি, এটা হচ্ছে ও এ প্রাইম প্রতিফলিত রশ্মি, এবং ও এনটাকে আমরা বলবো অভিলম্ব, এবং এম ও এম প্রাইমটাকে আমরা কী বলতে পারি, দর্পণ বা আয়না বলতে পারি। তাহলে দেখো, বা প্রতিফলক তল বলতে পারি। তাহলে প্রতিফলক তলে দেখো আপাতত রশ্মিটা, প্রতিফলক রশ্মিটা এবং অভিলম্ব এরা একই সমতল অবস্থান করবে, এবং সেই সমতলটা হবে হচ্ছে এম ও এম প্রাইমের ওপরে হচ্ছে লম্বভাবে অবস্থিত যে তলটা সেটা। অর্থাৎ আমরা যে বোর্ডে আসছি সেক্ষেত্রে তোমরা এই বোর্ডের তলটাকেই বলতে পারো হচ্ছে সেই একই তল। তাহলে এখানে প্রথম যদি সূত্রটি লিখতে বলা হয়, তাহলে তোমাদের চিত্র আঁকার প্রয়োজনে আমি বোঝার জন্য লিখছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুত অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এরপরে আসো 2, অর্থাৎ খ নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্তন 2 বলতে কী বোঝো? রৈখিক বিবর্তন 2 বলতে কী বুঝো? আচ্ছা, রৈখিক বিবর্তনকে আমরা কিন্তু দেখো এম দ্বারা প্রকাশ করি। এম, এমটাকে আমরা এল প্রাইম বাই এল বলতে পারি। এল প্রাইমটা কি দেখো, এল প্রাইমটা হচ্ছে প্রতিবিম্বের কি, এখানে এখন এম এর মান যদি 2 হয়, তাহলে দেখো যে এখানে যে 2 বোঝাচ্ছে, অর্থাৎ বিবর্ধনের মান 2 যখন হবে, অর্থাৎ এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্তন, এবং রৈখিক বিবর্তন আমরা 2 বলতে বুঝছি প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2। অর্থাৎ এটা আরেকভাবে বলা যায় যে প্রতিবিম্ব কী হবে, দেখো প্রতিবিম্ব এল হচ্ছে দেখো বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে বস্তু দৈর্ঘ্যের দ্বিগুণ। এভাবে আমরা কিন্তু 2 নম্বর প্রশ্ন উত্তর করে ফেলতে পারি। অর্থাৎ আমাদের ক এবং খ এর উত্তর শেষ। এবার আমরা গ নাম্বার এবং ঘ নাম্বার উত্তরে পর্যায়ক্রমে যাব।
এখন আমাদের গাণিতিক যে গাণিতিকভাবে আমাদের করতে হবে চারের গ সৃজনশীল প্রশ্ন চারের কি গ উদ্দীপকের আলোকে দেখাও যে বস্তু তুলনায় প্রতিবিম্ব ছোট হবে তাহলে এখানে বস্তু তুলনায় প্রতিবিম্ব ছোট এখানে আমরা চিত্রনায়কে শুধুমাত্র অঙ্ক করেও সেটা করতে পারি এবং আমরা অঙ্ক কষে সেটা করব এখানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে আর এর মান কত দেওয়া আছে দেখো বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে 12 সেমি এবং যদি আমরা এফ অর্থাৎ ফোকাস দূরত্ব বের করতে চাই তাহলে আমরা আর কে কি করব দুই দিয়া ভাগ করব অর্থাৎ 12/2 সেমি অর্থাৎ আসবে হচ্ছে 6 সেমি কারণ আমাদের এফটা প্রয়োজন হবে এই জন্য প্রয়োজন হবে যে আমাদের এখানে এম বের করার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হচ্ছে -v/u অর্থাৎ ভি এবং ইউ প্রয়োজন হবে আমাদের ইউটা দেওয়া আছে দর্পণ থেকে 3 সেমি দূরে একটি বস্তু রাখা হলো অর্থাৎ বস্তুর দূরত্ব ইউ সমান হচ্ছে তোমার 3 সেমি এখন 3 সেমি যদি হয় তাহলে আমাদের ভি কত সেটা জানতে হবে বিবর্তন এম কত সেটাও জানতে হবে তাহলে আমাদের একটা সূত্র জানা আছে দেখো আমরা জানি 1/v + 1/u সমান 1/f তবে এই প্রসঙ্গে দেখো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই এখানে দেখো বলা আছে উত্তল দর্পণ তবে উত্তল দর্পণ যখন হবে তখন কিন্তু সব সময় এই যে ফোকাস দূরত্ব আর এটা কিন্তু কি হবে ফোকাস দূরত্ব এফ এটা মাইনাস হবে বক্রতা ব্যাসার্ধ আর এটাও মাইনাস হবে এফ ফোকাস দূরত্ব এটাও মাইনাস হবে কারণ এখানে তোমার হচ্ছে কি ফোকাস দূরত্ব উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় ঋণাত্মক হয় তাহলে এখানে আমরা যদি -6 সেমি লিখি তাহলে আমাদের ভি বের করতে গেলে দেখো 1/f -1/u করতে হবে বা 1/v সমান 1/f এর মান কত -6 আর দেখো ই এর মান হচ্ছে 3 অর্থাৎ আমরা যদি এখানে লসাগু 6 নেই তাহলে এখানে আসবে -1 -2 অর্থাৎ 1/v সমান আসতেছে মাইনাস এখানে 3/6 সুতরাং ভি এর মানটা আসবে হচ্ছে -2 সেন্টিমিটার হবে ভি এর মান এখন এই যে ভি এর মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের বিবর্ধন বের করব এম অর্থাৎ আমরা জানি আবার বিবর্ধন এম সমান সমান -v/u এখন -v এর মান হচ্ছে -2 সেন্টিমিটার আর ইউ এর মান কত ইউ এর মান দেখো 3 সেন্টিমিটার তাহলে 3 সেন্টিমিটার বসাবো আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা পড়ে যাবে অর্থাৎ 2/3 হবে বিবর্তন এম এখন এই মানটা দেখে আমরা বুঝতে পারতেছি দেখো এটা কিন্তু কি এম হয়ে যাচ্ছে <1> যেহেতু এম বিবর্তন এম একের সাথে কি ছোট আর একের সাথে ছোট হলে হওয়ায় আমরা কি লিখতে পারি তোমার হচ্ছে প্রতিবিম্ব বস্তুর তুলনায় বা বস্তু বিবর্তন বস্তু অপেক্ষা ছোট হবে বিবর্তন বস্তু অপেক্ষা ছোট হবে এইভাবে আমরা কিন্তু দেখো খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারলাম দেখাতে পারলাম যে প্রতিবিম্ব ছোট হলো কার তুলনায় বস্তুর তুলনায় এবং উত্তল দর্পণে বা উত্তল আয়নায় সবসময় তাই ঘটবে অর্থাৎ সর্বদাই এম এর মান বিবর্তন এম এর মান এক অপেক্ষা ছোট হবে বা কম হবে এরপরে পরে কোশ্চেনে দেখো বলছে যে দর্পণটা চেঞ্জ করা হচ্ছে ঘ নাম্বার দর্পণটি অবতল হলে এবং বস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও এবার কি বলা হচ্ছে অবতল অবতল হলে কিন্তু দেখো এফ এর যে মানটা আমাদের বা আর এর মানটা সেটা কিন্তু কি ওই পজিটিভ হবে অর্থাৎ 12 সেন্টিমিটার এটা এফটা হবে কত 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার এটা কিন্তু পজিটিভ হবে দেখো যেহেতু অবতলে হ্যাঁ এটা লিখে নেবে তোমরা যে অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ সময় বক্রতা ব্যাসার্ধ আর সময় এত ফোকাস দূরত্ব এখানে পজিটিভ দিতে হবে কারণ অবতল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় তারপর বক্রতা ব্যাসার্ধ সবসময় পজিটিভ আচ্ছা তাহলে এফ লেখা হলো দেখো এখানে বলা হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য বলা হচ্ছে দেখছো বস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার তাহলে আমাদের দেখো বিবর্ধন কিন্তু আগে বের করতে হবে তাছাড়া কিন্তু এটা আসলে এল প্রাইম দেওয়া আছে আমাদের এল বের করতে বলা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা কিন্তু দূরত্ব না এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা এফ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ইউটা তো আগের মতোই কত হচ্ছে 3 সেন্টিমিটার তাহলে এখানে ভি কত আগে বের করবো এম কত এটাও বের করতে হবে এরপরে আমরা এল প্রাইমটা দেওয়া আছে এটাও 3 সেন্টিমিটার আমাদের এলটা কত সেটা বের করতে হবে অর্থাৎ এল প্রাইম ঠিক না এলটা দেওয়া আছে এল প্রাইম বের করতে হবে আচ্ছা তাহলে আমরা কি আগের মতোই আমরা জানি 1/v + 1/u = 1/f বা 1/v = 1/f - 1/u বা 1/v =
f এর মান 6 মাইনাস হচ্ছে 3 বা 1 বাই v সমান আসার কত 6 তো 1 মাইনাস 2 বা 1 বাই v সমান আসতেছে মাইনাস 1 বাই 6 সুতরাং v এর মান মাইনাস 6 সেন্টিমিটার এখন m v পেয়ে গেছে তাহলে m কি হবে মাইনাস v বাই u হবে মাইনাস এখন v এর মান দেখো মাইনাস 6 সেন্টিমিটার আবার কি u হচ্ছে 3 সেন্টিমিটার তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আবার সেন্টিমিটার সেন্টিমিটার কাটা অর্থাৎ 2 আবার দেখো m এর মান কিন্তু 2 আসলো এখানে কিন্তু একক থাকবে না m এর মান তো কোনো একক বিহীন হবে তাহলে m কি দেখো 2 হয়েছে অর্থাৎ আমরা কিন্তু m এর মান যেহেতু 2 পেয়েছি তাহলে আমাদের এখন কাজ সহজ হয়ে যাবে কারণ আমাদের আরেকটা সূত্র জানা আছে আবার m সমান সমান দুইটা জিনিস লিখতে পারি দেখো m সমান সমান আমরা লিখছি কি মাইনাস v বাই u আবার m সমান সমান আমরা লিখতে পারি l প্রাইম বাই l l প্রাইম বাই l তাহলে এখানে m এর মান যেহেতু আমি এখানে পেয়েছি আগে এটা ইউজ করতে পারছি তাহলে 2 লিখে ফেলতে পারতেছি আর l প্রাইম আছে l এর মানটা দেখো দেওয়া আছে l এর মান এখানে হচ্ছে কত 3 সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে 3 বসাতে পারছি এবং এখান থেকে খুব সহজে l প্রাইম এসে যাচ্ছে 6 l প্রাইম কত আসছে 6 সেন্টিমিটার তাহলে দেখো যে বস্তুর দৈর্ঘ্য হলো যেখানে 3 সেন্টিমিটার সেখানে প্রতিবিম্ব দৈর্ঘ্য হয়ে গেছে তার ডাবল অর্থাৎ 3.6 সেন্টিমিটার এবং এটাই কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নের ঘয়ের কী হবে উত্তর হবে এভাবে আমরা কী করতে পারি সৃজনশীলটা সলভ করতে পারি দেখো এখানে আজকে কোনো কিন্তু চিত্র ছিল না আজকে শুধুমাত্র গাণিতিকভাবেই কিন্তু আমরা কী করেছি এই প্রশ্নটার উত্তর করেছি তো শিক্ষার্থীরা তোমাদের সাথে ক্লাস শেষ পর্যায়ে তার আগে তোমাদের এইচডাব্লিউটা আমি দিয়ে দিচ্ছি অনুশীলনমূলক বাড়ির কাজ যেটা 9 এই 9 নম্বর ক্লাস হচ্ছে কি তোমার সৃজনশীল যে প্রশ্নটা আলোচনা করলাম সৃজনশীল প্রশ্ন 4 এর গ নাম্বার হচ্ছে তোমার লেখা থাকছে এটাই তোমাদের হোমওয়ার্ক যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করলাম তো আজকে আর নয় সামনে ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ